বাইজিদি মুস্তামিম তার এলাকায় ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন বাইজি তোমার এলাকায় জিনার কাজ চলতেছে বাইজি ঘুম থেকে উঠে যখন স্বপ্ন দেখলেন কি কোন এলাকায় আমার জানা নাই আমার জানা নাই কোন জায়গা কি হইতেছে হাতে আছে তালাশ করতেছেন কোন এলাকায় দিনের কাজ হয় স্বপ্নে দেখলাম হাতে হাতে যখন গেলেন গ্রামের সাইটে যুবককে জিজ্ঞাসা করেন যুবক তোমরা কি জানো জিনার ব্যাপারে এমন এক এলাকার ভিতরে কি জিনার কাজ চলতেছে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম সাল্লাল্লাহু আলা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাগিলাম জিন্দেগি গুনাহ করে ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি মাদ্রাসাল্লাহ আলী ফরদারন্তলা আমার মা বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত যেহেতু সময় খুব কম এজন্য বয়ান সংক্ষিপ্ত করব ইনশাল্লাহ আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি মানুষ এই সময়টা আর মানুষ দিন দিন গুনাহ করতে যাচ্ছে গুনার মূল কারণ হলো
আল্লাহর আযাব এবং গজবের ভয় যার অন্তরে নাই সেই গুনাহ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মায়ের বান্দাকে বলেন, ও মায়ের বান্দা, শয়তানের চক্রান্ত পরে যদি তুমি গুনাহ করে থাকো, গুনাহ করার সিস্টেম, গুনাহ মাফ করার সিস্টেমে আমি আল্লাহ পাতিয়ে দিয়েছি, তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা চলতে ফিরতে তোমার অজানা জানা গুনাহ হয়ে গেছে, এরে বান্দা আমি আল্লাহ তো রহমান, বান্দা তুই গুনার দ্বারাতে গুনাহ করেছিস শয়তানের চক্রান্ত পড়ে, এরে বান্দা তুই চা তৌবার মতন তৌবা কর, তুই বান্দা তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর গুনাকে মাফ করতে দেরি করব না। কে জঘন্য গুনাহ বাইজিদ মুস্তামিন তার এলাকায় ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, তোমার এলাকায় জিনার কাজ চলতেছে, বাইজিদ ঘুম থেকে উঠে যখন স্বপ্ন দেখলেন কি কোন এলাকায় আমার জানা নাই, আমার জানা নাই কোন জায়গা কি হইতেছে, হাতে আছে তালাশ করছে যেন কোন এলাকায় দিনের কাজ হয়, স্বপ্নে দেখলাম হাঁটতে হাঁটতে যখন গেলেন গ্রামের সাইটে, যুবককে জিজ্ঞাসা করেন, যুবক তোমরা কি জানো জিনার ব্যাপারে মনে এলাকার ভিতরে কি জিনার কাজ চলতেছে? যুবক বলে, ভাই জি আপনার এলাকার ভিতরে জিনার কাজ চলতেছে, ভাই জি মোস্তামিন তালাশ করে গেলেন ওই এলাকায়, গিয়ে যখন কামলা মেয়েকে পেলেন বললেন, তোমার মেডাম কোথায়? সংকেত করে বলছি, কামলা মেয়ে বলে আমার মেডাম রুমেতে, কামলা মেয়ে ডাক দেবে, বাইজি হুজুর আপনাকে আমি চিনি না, আপনি কি জানেন এই এলাকার অবস্থা, জানেন এখানে অবস্থা, জানেন